কি দরকার ছিল এখন একসাথে এতগুলো? সিঙ্গাপুর লাইফে আর তা সুইগি সাইপে সব আপনাদের, হোটেল আপনাদের। ওয়েলকাম টু প্যারাডাইস। এই তো আমাদের লাগেজ কালেক্ট করা শেষ, অলরেডি ঝাটকা লেগে গেছে চান্দার। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কি অবস্থা সবার? নিশ্চয়ই ভালো। আজ আমরা যাচ্ছি কাশ্মীরে, আই মিন দিল্লি থেকে শ্রীনগর যাব। দিল্লিতে আমরা 5 দিন রইলাম আর দিল্লি থেকে শ্রীনগর। সেক্ষেত্রে কিন্তু আমাদের আবার টিকিট প্রাইসটাও একটু কম পড়েছে, সেটা আপনারা যদি কেউ জানতে চান আমি কমেন্টে জানিয়ে দেব। সাহিল অস্থির হয়ে গিয়েছে, ঘর একদম এলোমেলো কারণ আমরা খুব ছোটাছুটি করছি। হ্যাঁ হ্যালো বলো, হ্যালো বলো, হ্যালো। তাই হয়েছে, তোমার বলা হয়েছে? হ্যাঁ, মানে সে খুব ট্রাই করে কথা বলার জন্যে। তো যাই হোক, আমরা এখন বের হব। ও, যাবার আগে আরেকটি কথা বলে নেই, বিপ্লব ভাইয়া নতুন ভাবে আর কি আমার জন্য আরেকটা চেন নিয়ে এসেছে। এটা সেদিন মানে দুইটা পার্ট ছিল, মানে সে নেওয়ার ট্রাই করেছিল, আমি নিতে দেয়নি, না করেছিলাম। আজকে আমাকে সকালবেলা ঘুমে রেখে মানে তারা বাবা এবং ছেলে হামিম সহ যে এই জিনিসটা নিয়ে আসছে, এই যে দূরে দাঁড়িয়ে আছে, এটার ওয়েটটা 2 ভরির উপরে, মানে বাংলাদেশি এই 2 ভরির উপরে, আড়াই ভরি না, আচ্ছা আচ্ছা, মানে 11.5 গ্রাম 1 ভরি হয়তো, এটা 2.5 ভরির মতো হয়েছে। আর হচ্ছে 22 ক্যারেট, খুবই সুন্দর একটা ডিজাইন, আমার তো খুবই ভালো লেগেছে। আসলে এত অপচয় না করলেও হতো, সো নাইস, সো নাইস। ঠিক আছে দাও, পরিয়ে দাও। কি দরকার ছিল এখন একসাথে এতগুলো? এখন তো আমি একদম মানে র‍্যাপিং হয়ে আছি, তো জাস্ট আপনাদের দেখানোর সুবিধার্থে এটা। আর এটা তো সেদিন নিলাম কারলবাগ থেকে, দেশরাজ জুয়েলার্স থেকে। আর আজকের এটা নিয়েছে, এটা একদম মানে কি বলে জামে মসজিদের আশেপাশে আর কি, চাঁদনি চক এরিয়া থেকে। তো ওনাদের অনেক বড় শোরুম, ওইখানে সবচেয়ে বড় ওনাদের শোরুমটা। নামটা কি জানো? আচ্ছা, আপনাদের কারো নাম জানার থাকলে আমাকে কমেন্টে জানাবেন, আমি জানিয়ে দেবো ডেফিনেটলি। ওইটা হচ্ছে যে অনেক বড় একটা শোরুম, সিঙ্গাপুরের মোস্তফা সেন্টারে যেরকম ভিতরে অনেক বড় একটা গোল সুপ থাকে, সেম এখানেও ওরকম আর কি। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, কি শ্রীরাম হরিরাম জুয়েলার্স, ও ঠিক আছে। তাহলে আমরা আল্লাহর নামে বের হই, আপনারা যাত্রাপথে আমাদের সাথে থাকবেন, লেটস গো। সিঙ্গাপুর লাইফে আর তা সুইগি সাইপেট আর বলাইছি সিঙ্গাপুরে আমরা ঠিক আছে, আমাদের বিল টিল কমপ্লিট হলো। এখানে বাংলাদেশি একজন দাদাও আছে, আপনাদের হসপিটালিটি খুব ভালো লেগেছে আমাদের। এই যে দাদা, আমাদের ভিডিও দেখে কেউ আসলে ডিসকাউন্ট দিবেন তো নাকি? সব আপনাদের, হোটেল আপনাদের, ডিসকাউন্ট সব কিছু আপনাদের। আমরা আবার আসবো, আপনারা আপনারা আসবেন, লোকদেরকে পাঠাবেন, এটা আপনার হোটেল আমাদের না। খুব ভালো লাগলো, থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ।
বাংলাদেশে আসবেন? বাংলাদেশে আসলে আমার নাম্বারে ফোন দিব না। দাদা আসুন না, দাদা কাজ এখানে যে স্টার্ট আছে, দাদার মার্কেট আছে তো অনেক মাল সেল করবে। ও হো, দাদা আসলে দাদা কি টাইম থাকলে আমি দুই চারটা মার্কেট নিয়ে যেতাম। খুবই আন্তরিক, মানে মনে হয় যেন যে আমরা তাদের বাসায় বেড়াতে আসছি। একটু পরপরই তারা মানে আমাদের খোঁজ খবর রাখছিল কি লাগবে না লাগবে, তারপরে বারবার চা রুমের মধ্যে চা পাঠাচ্ছে একটু পর পর, তারপর নাস্তা পানি যখন যা, মানে আমাদেরও বলতে হচ্ছে না, মনে হচ্ছিল যেন আমরা বেড়াতে এসেছি তাদের বাসায় এরকম আর কি। যাক, ভালো মানুষও আছে, সব জায়গায় ভালো মন্দ মিলিয়ে আছে। তো এবারের এক্সপিরিয়েন্সটা ভালো বেশি, তাদের ব্যবহার খুব ভালো লেগেছে। ওকে, তাহলে আল্লাহর নামে যাওয়া যাক। কাশ্মীর ঘুরতে যাওয়ার জন্য প্রথমে বাংলাদেশীদের প্রয়োজন ভারতের ট্যুরিস্ট ভিসা। এর জন্য ভিসা আবেদনকারীর পাসপোর্টটি ন্যূনতম 6 মাসের মেয়াদ থাকতে হবে, সেই সঙ্গে পাসপোর্টে কমপক্ষে 2টি পৃষ্ঠা খালি থাকতে হবে। এই পাসপোর্টের পাশাপাশি জাতীয় পরিচয়পত্র এবং ড্রাইভিং লাইসেন্সও সঙ্গে রাখা ভালো। এছাড়া কাশ্মীরে গিয়ে আপনি কোথায় থাকবেন তার প্রমাণপত্র অথবা হোটেলের বুকিংয়ের কাগজপত্র প্রিন্ট করে নিতে হবে। আর যদি বিমানে যান সেক্ষেত্রে 2 মাস আগেই বিমান টিকিট বুক করে রাখলে একটু কম খরচ হয়। এনিওয়ে, আজকে আমাদের ভ্রমণ হবে দিল্লি থেকে শ্রীনগর, আর সময় লাগবে সরাসরি যেতে 1 ঘন্টা সামথিং, এবং আমাদের বিমানটি হচ্ছে ইন্ডিগো এয়ারলাইন্স। চলে এসেছি আমরা এয়ারপোর্টে, টার্মিনাল 1-এ ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। এখন আমরা ভিতরে যাব। সাহিল, এই বিমানবন্দরে যেহেতু বাহিরেই চেক ইনের ব্যবস্থা আছে, সো আমরা আর্লি চেক ইনটা এখান থেকে করে নেব, এতে আমাদের সময়ও বাঁচবে আর চেক ইনটাও আর্লি হয়ে যাবে। জম্মু কাশ্মীরের সঙ্গে সংযোগ আছে ভারতের দিল্লি অথবা চণ্ডীগড়ের। ঢাকা থেকে আকাশপথে সরাসরি এই রাজ্যগুলোতে পৌঁছানো যায়। স্থলপথে যেতে হলে রেলপথে বা বাসে কলকাতা দিয়ে ভারতে প্রবেশ করতে হবে, বাট আমাদের কাছে সেটা খুবই মানে সময় নষ্ট এবং কষ্টদায়ক হয়ে যায়। দ্যাটস ওয়াই বিমানটাই আমাদের কাছে অলওয়েজ বেস্ট চয়েস। কাশ্মীরের জনপ্রিয় জায়গাগুলো ঘুরতে হলে প্রথমেই যেতে হবে শ্রীনগর, তবে ঢাকা থেকে সরাসরি শ্রীনগরের কোনো বিমান নেই, সেক্ষেত্রে দিল্লিতেই মূলত ট্রানজিট হয়ে থাকে, আর সেই ট্রানজিটের সময় হতে পারে 6 ঘন্টা থেকে 26 ঘন্টা পর্যন্ত নর্মালি। বাট আমরা দিল্লি থেকে আজ সরাসরি শ্রীনগর যাব। বাবা, জি সুইমিং পুলের নাম বা? হ্যাঁ, আর সুইমিং পুল নাম এই গাড়িটা করতে। এই ট্রানজিটটাও আমাদের কাছে প্যারা লাগে বিধায় আমরা ঢাকা টু দিল্লি এবং দিল্লি টু শ্রীনগর আলাদা আলাদাভাবে এয়ার টিকিট বুক করেছিলাম, এতে আমাদের খরচটাও একটু কম হয়েছে। মাঝখান থেকে দিল্লিতে আমাদের ঘোরাঘুরি এবং টুকিটাকি কাজকর্মগুলো সেরে ফেলেছি আরামসে। আমাদের হাতে এখনো 2 ঘন্টা সময় আছে। সকালের নাস্তা অবশ্য আমাদের করা হয়নি, সময়ও পেয়ে গেলাম খাওয়া দাওয়া। আর সাইলেন্ট নুডলস আসছে না, তোর বাবার বার্গার। ওকে, সাইলেন্ট নুডলসও চলে এসেছে। ট্রাই করছি যে খেলে খেলে একটু খাওয়ানো যায় কিনা, কারণ সে সকালবেলা একদমই খায়নি। স্যার
অনেকে প্রশ্ন করতে পারেন কাশ্মীরে যেতে আসতে খরচ কত হয়। আপনি যদি এয়ারে যান, নর্মালি এয়ার ফেয়ার হয়ে থাকে 30,000 থেকে 60,000 টাকা পর্যন্ত। এছাড়া আপনি যদি পিক সিজনে যান, তখন বিমান ভাড়া অনেক সময় আকাশচুম্বীও থাকে। সেক্ষেত্রে রেলপথে যাওয়ার জন্য ঢাকা থেকে কলকাতার হাওড়া ট্রেন আছে, যেখানে শ্রেণীভেদে জনপ্রতি ভাড়া 2,600 থেকে 3,900 টাকা পর্যন্ত হয়ে থাকে। তারপর হাওড়া থেকে ট্রেন বদলে যাওয়া যাবে জম্মুতে, এখানে নন এসি স্লিপারগুলোর ভাড়া 750 থেকে 790 রুপি পর্যন্ত হয়ে থাকে। এছাড়া বিকল্প আরেকটি পথ, ঢাকা থেকে বাসে করে কলকাতা পর্যন্ত বাস ভাড়া পড়বে এসি নন এসি সব মিলিয়ে 1,100 থেকে 2,500 টাকা পর্যন্ত। তারপর রেলপথে জম্মু পৌঁছানোর পর শ্রীনগরের বাকিটা পথ গাড়িতে শেয়ার করে কিংবা বাসে করে যেতে পারেন। সব মিলিয়ে এভাবে শ্রীনগর পর্যন্ত যেতে সময় লাগতে পারে সর্বোচ্চ 2 দিন 20 ঘন্টা। গবেষকরা বলেন যারা ভ্রমণে যান তারা 8-10 জন মানুষের চাইতে বেশি সুখী হন। ঘরের কোনায় বসে অতীত কিছু ভেবে কিংবা ব্যস্ত জীবনের ফাঁকে যারা দীর্ঘশ্বাস ছেড়ে বসে থাকেন, তাদের তুলনায় নতুন নতুন জায়গায় ঘুরে ফিরে নিজের উপর যে আত্মবিশ্বাস আনতে পারে সেই প্রকৃত সুখী। ভ্রমণ করলে মানসিক ও শারীরিক অবস্থার পরিবর্তন হয়, জীবনের অস্বস্তিকর ব্যস্ততা থেকে দূরে গিয়ে কিছুটা হলেও মন স্বাচ্ছন্দ্য বোধ করে। আর সবচেয়ে বড় কথা, ভ্রমণ মানুষকে আত্মবিশ্বাসী ও বাস্তববাদী করে। কাশ্মীর ট্রিপে ছোট্ট সফর না দিয়ে হাতে একটু বেশি সময় নিয়ে যাওয়া ভালো। যথাযথ পূর্ব প্রস্তুতি ও সতর্কতা নেওয়া হলে ভূস্বর্গ কাশ্মীর ভ্রমণের আনন্দ প্রত্যাশার থেকেও বেশি হতে পারে। কার রাইডিং, রাফটিং, স্কিং এর মতো রোমাঞ্চকর কার্যকলাপগুলো নর্মালি একটু ব্যয়বহুল হয়, তবে দুই একটা আনন্দের জন্য ট্রাই করা যেতে পারে। আর কাশ্মীরের গুলমার্গের গন্ডোলা রাইড মাস্ট ট্রাই করা উচিত। বিমানে বসেছি, এখনই স্টার্ট করবে। আমাদের আগে মানে অন্যান্য জায়গায় ইন্ডিগুড়ি মানে যাদের আর কি ফ্লাইট ছিল মুম্বাই বেঙ্গালুরু আরো কোথায় কোথায় যেন দেখলাম, তাদের ফ্লাইটটা ক্যান্সেল হয়েছে, ডিলে হয়েছে বিকজ অফ ওয়েদার। সেই ক্ষেত্রে মানে আমাদের ভাগ্যটা ভালো যে ঠিকঠাক মতোই আমরা ঠিক টাইম মতোই ফ্লাই করার সুযোগ পেয়েছি। তো দেখা যাক, যাত্রাপথে আমাদের সাথেই থাকবেন। হাই দাও বেবি, হাই। ওকে, শ্রীনগর ও জম্মুতে থাকার জন্য হোটেলের পাশাপাশি রয়েছে রিসোর্ট ও হাউস বোট। এখানে আপনি বিভিন্ন প্রাইজেরই হোটেল এবং রিসোর্টগুলো পেয়ে যাবেন। তবে শ্রীনগরের ডাল লেক সংলগ্ন হাউস বোটগুলো সব থেকে জনপ্রিয় টুরিস্ট এলাকা, এখানে থাকার খরচ অন্যান্য হোটেলগুলোর তুলনায় প্রায় দ্বিগুণ। তবে আমাদের ইচ্ছা, ঘুরতেই যেহেতু যাব সব রকমের ফ্লেভারই আমরা নিব, হাউস বোট, রিসোর্ট, হোটেল সব কিছুতেই আমরা থাকবো। তবে কাশ্মীর ভ্রমণে কিছু সতর্কতা অবলম্বন করা খুবই জরুরি,
তা হচ্ছে পরিচয় প্রমাণের জন্য যাবতীয় কাগজপত্র সঙ্গে রাখতে হবে, তাই রওনা হওয়ার আগে পাসপোর্টের পাশাপাশি জাতীয় পরিচয়পত্র, পেশাগত এমনকি ড্রাইভিং লাইসেন্সও সঙ্গে নিয়ে নিন। আর আরেকটি ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে, বাংলাদেশ থেকে দেশের বাহিরে কোথাও কিন্তু এটিএমে টাকা তোলা যায় না এই মুহূর্তে, তাই আপনারা দেশের বাহিরে যে কোনো জায়গায় যাওয়ার আগেই ডলার ইনডোর্স করে প্রয়োজনীয় অর্থ সাথে নিয়ে নেবেন। ফাইনালি আমরা চলে এসেছি শ্রীনগর এয়ারপোর্টে, এখন আমরা নামবো। ওকে, আমাদের স্ট্রলারটা নিতে হবে, স্ট্রলারটা নিয়ে দেন যাচ্ছি। এই তো আমাদের লাগেজ কালেক্ট করা শেষ, এখন আমরা বেরোবো। এখনো এয়ারপোর্ট থেকে পুরোপুরি বের হইনি, অলরেডি ঝাটকা লেগে গেছে ঠান্ডার, এই আমার চোখ দিয়ে পানি আসছে। আমাদেরই আর কি সব শেষ আর কি টুরিস্ট আমরা ছিলাম, উঠে পড়লাম গাড়িতে। আমরা এয়ারপোর্টের একদম মানে লাস্ট কি বলে প্যাসেঞ্জার ছিলাম, এবং এখানকার যে গার্ডরা মানে কি বলে ওনাদের এয়ারপোর্টের যে সিকিউরিটি, তারা একদম আমরা যতক্ষণ ধরে এখানে ওয়েট করছিলাম সিমের জন্যে ততক্ষণ যাবত তারা আমাদের জন্যে ওয়েট করছিল, এবং আমাদের সাথে সাথে এসে আমাদের গাড়িতে উঠিয়ে দেন তারা চলে গিয়েছে। এয়ারপোর্ট এখানে ঠান্ডার মধ্যে রাত 9টার মধ্যে বন্ধ হয়ে যায়, তো এখন রাত প্রায় 9টার কাছাকাছি। এই হচ্ছে অবস্থা, সুন্দর ভালোই লাগে। যাচ্ছি, যেতে থাকি আমরা ডাল লেক যাচ্ছি। বেবি আর সবচেয়ে ভালো বিষয় হচ্ছে যে যার গাড়িতে আমরা উঠেছি তিনিও মানে তারও লাস্ট ট্রিপ ছিল, আমাদের জন্য সে ওয়েট করছিল অনেকক্ষণ যাবৎ। আমরা কাশ্মীরে যাচ্ছি, কাশ্মীরে, ওয়াও, মাশাল। ওকে যেতে থাকি, লেটস গো, লেটস গো। ও আরেকটি কথা,
কাশ্মীর কিন্তু খুবই ঠান্ডা এলাকা, তাই অনলাইন বা অফলাইন যেভাবেই হোক না কেন, রুম বুকিংয়ের সময় তাতে হিটিংয়ের ব্যবস্থা আছে কি না তা অবশ্যই নিশ্চিত হয়েই বুক করবেন। আর শীতের কাপড় তো মাস্ট রাখবেন। তো কেমন লাগলো আমাদের আজকের ব্লগটি? ভালো লাগলে কিন্তু মাস্ট সাবস্ক্রাইব করবেন। ওকে, তাহলে আমাদের সাথেই দেখতে থাকুন, ঘুরতে থাকুন, অ্যান্ড ডু এনজয়।